জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব মন্ত্র নিয়ে। আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ ভিডিওটি কেটে কেটে বা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন বা শুনুন। এই মন্ত্রগুলি সুখ শান্তি প্রদায়ক মন্ত্র। মন্ত্রগুলি বলার কারণ অনেকগুলি মন্ত্র দেব। হ্যাঁ প্রিয় বন্ধুগণ বা ভক্তও বলতে পারি আপনাদের, কারণ আপনাদের সঙ্গে একটি সম্পর্কে বেঁধে যাওয়া বা জড়িয়ে যাওয়া হয়ে গিয়েছে। আপনাদের জন্যই আমার অনেক ভালোবাসা স্নেহ আছে এবং চাই আপনাদের সঙ্গে জুড়ে থাকতে। আপনাদের সুখ ও শান্তির জন্য 10টি মন্ত্র দেব, চেষ্টা করব লিখে দেওয়ার। আসুন আগে মন্ত্রগুলি জেনে নেওয়া যাক। এক, ওম শান্তি। দুই, ওম শান্তি শান্তি। তিন, ওম শান্তি হ্রিম নমঃ। চার, ওম শান্তি শান্তি নমঃ। পাঁচ, ওম শান্তি প্রতিদায় নমঃ। ছয়, ওম শান্তি দেবায় নমঃ। সাত, ওম দেবায় শান্তি নমঃ নমঃ। আট, ওম শীতলা শান্তি শান্তি। নয়, ওম পৃথিবী শান্তি। দশ, ওম বায়ু শান্তি। এই হলো 10টি মন্ত্র। এই মন্ত্রের যে কোনো একটি মন্ত্র আপনারা প্রতিদিন কমপক্ষে এক মালা করে জপ করিবেন, অর্থাৎ 108 বার করে জপ করিবেন এই মন্ত্র। এবার জানা যাক এই মন্ত্রের উপকারিতা গৃহের সুখ শান্তির জন্য। যদি গৃহে সব সময় কলহ বিবাদ হতে থাকে, পরিবারের সদস্যদের মধ্যে বিনা কারণে অশান্তি ও উত্তেজনা হয়ে থাকে এবং সামান্য কথায় কলহ বিবাদ হতে থাকে, তাহলে সকাল সন্ধ্যা পূজা আরাধনা করার পর এই মন্ত্রগুলির যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করুন। এই মন্ত্র 108 বার করে প্রতিদিন জপ করার পর নিজের মনের সুখ দুঃখ, মনের কষ্ট, মনের কামনা বাসনা ঈশ্বরের কাছে মনে মনে বলুন চোখ বন্ধ করে। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করিবেন আপনার মনের ইচ্ছা অনুযায়ী, মানে সে আপনি 2 মিনিট করতে পারেন অথবা 5 মিনিটও করতে পারেন বা তার অধিকও করতে পারেন ঈশ্বরের কাছে প্রার্থনা। এই মন্ত্র রোজ জপ করিলে ধীরে ধীরে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এক মনে জপ করুন, 28 দিন পর থেকেই বুঝতে পারবেন এই মন্ত্রের গুণাগুণ। এই মন্ত্র জপ করিলে নানান ধরনের বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। এইভাবে বিভিন্ন শাস্ত্র থেকে নিয়ে আসব তন্ত্রমন্ত্র যা আপনাদের কাজে লাগে বা আপনার আমার সনাতন হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস বৃদ্ধি হয় বা ভক্তি শ্রদ্ধা আরও বাড়ে। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করিবেন। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।